Ecco, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের রুটিনের ধারাবাহিকতায় আমরা আজকে সবাই রসায়ন ক্লাসে উপস্থিত হয়েছি। রসায়ন ক্লাসে উপস্থিতির জন্য সকলকে সুস্বাগতম। আমরা গত ক্লাসে জিঙ্ক আয়ন শনাক্তকরণ, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বোর্ডে লিখে রেখেছি ফেরাস ও ফেরিক আয়ন শনাক্তকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ফেরাস ও ফেরিক আয়ন শনাক্তকরণ এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে সবাই কথা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনো সবাই যোগদান করো নাই, তোমরা সবাই যোগদান করো। আমি এখন পড়াশোনা শুরু করছি ফেরাস ও ফেরিক আয়ন শনাক্তকরণ। তোমরা সবাই তোমাদের রোল নাম্বার প্লেস করবা। ভেরি গুড, সবাই উপস্থিত হয়েছ। এখন আমরা আয়রনের দুটো স্থিতিশীল আয়ন সম্বন্ধে আমরা জানি সবাই, একটা ফেরাস আয়ন এবং আর একটা হলো ফেরিক আয়ন। এই দুটো আয়ন নিয়ে আমরা সবাই জানি এবং সবাই পরীক্ষায় নবম দশম শ্রেণীতেও কিছু কিছু পড়াশোনা করেছি ফেরাস ও ফেরিক আয়ন নিয়ে। তো এখন আমরা ফেরাস ও ফেরিক আয়ন শনাক্তকরণ কিভাবে করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, নাম্বার ওয়ান, যদি পটাশিয়াম ফেরাস আয়নের মধ্যে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি, এই যৌগটা তোমাদেরকে এর আগেও দেখানো হয়েছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, চারটা পটাশিয়াম এই জন্য এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি দেই দিলে এখানে K2FeFeCN6 এই যৌগটা তৈরি করবে, প্লাস দুটা পটাশিয়াম আয়ন তৈরি করবে এবং এই যৌগটা বর্ণ হবে হালকা হলুদ, হালকা নীল, হালকা নীল বর্ণ ধারণ করবে। এই টেস্ট থেকে আমরা ফেরাস আয়ন শনাক্তকরণ করতে পারি। এবার দেখো, আমরা যদি ফেরিক আয়ন নেই, ফেরিক আয়নের সঙ্গে
যদি রিয়াকশন করি, তাহলে যে যৌগটা তৈরি হবে এই যৌগটার বর্ণ হবে গাঢ় নীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই দুটো বিক্রিয়া থেকে ক্লিয়ার হতে পারছো যে আমরা কিভাবে ফেরাস ও ফেরিক আয়ন কিভাবে আমরা শনাক্ত করতে পারি। বোর্ডে ভালোভাবে খেয়াল করে দেখো যে ফেরাস আয়নে হালকা নীল বর্ণের সৃষ্টি হয় আর ফেরিক আয়নে গাঢ় নীল বর্ণের সৃষ্টি হয়। এবার আমরা যদি এই টেস্টটা এবার যদি অন্য আরেকটা রেজেন্ট নিয়ে করি, দেখো ফেরাস আয়ন প্লাস পটাশিয়াম ফেরিসায়ানাইট, ধরো ফেরাসায়ন এটা নাম হলো পটাশিয়াম ফেরিসায়ানাইট, এখানে K4 ছিল আর এটা K3। পটাশিয়াম ফেরিসায়ানাইট যদি দেওয়া যায় তাহলে এখানে দুইটা পটাশিয়াম প্রতিস্থাপিত হবে, এটার নাম হলো গাঢ় নীল আর যদি ফেরিক আয়ন হয় তাহলে কি হবে, এটার বর্ণ হবে দেখো বাদামি। এবার বোর্ডে দেখো লেখা দুইটা দুইটা টেস্ট দেওয়া হয়েছে, দুটো টেস্ট লেখা হয়েছে, দুটো টেস্ট যদি আমরা ভালোভাবে খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা ফেরাস আয়ন, এখানেও ফেরাস আয়ন, বাট এখানে হলো যৌগটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইট K4। K4 যদি থাকে তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইট পটাশিয়াম, আর K3 যদি থাকে তার নাম হবে পটাশিয়াম ফেরিসায়ানাইট। আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা লেখো, এটার নাম হলো পটাশিয়াম এটার নাম হলো পটাশিয়াম ফেরিসায়ানাইট। আর এটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইট, এটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইট। এটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইট।
K4, K4 যখন ব্যবহার করা হবে তার নাম হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর যখন K3 ব্যবহার করা হবে তখন নাম হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই দুটো যৌগ তোমাদেরকে এর আগেও বলা হয়েছে, এর আগেও জিঙ্ক আয়ন টেস্ট, কপার আয়ন টেস্ট, আমরা সব টেস্টেই এই বিকারকটা ব্যবহার করেছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড। আমরা ফেরাস এবং ফেরিক আয়ন শনাক্তকরণেও ঠিক এই রিয়েজেন্টটি আমরা ব্যবহার করছি, যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এবং পাশাপাশি আমরা ব্যবহার করছি পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাহায্যে আমরা টেস্ট করলে গাঢ় নীল এবং বাদামি বর্ণের সৃষ্টি হবে, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করলে হালকা নীল এবং গাঢ় নীল এই দুটো অবস্থার সৃষ্টি হবে। এই দুইভাবে ফেরাস ও ফেরিক আয়ন শনাক্ত করা যায়। এছাড়াও আরো একটি টেস্ট আছে, যে টেস্টের শেষে যেটা আমি এখন বোর্ডে তোমাদেরকে দেখাবো, এই টেস্টটা হলো তোমার পটাশিয়াম থায়োসায়ানাইড দিয়ে। পটাশিয়াম থায়োসায়ানাইড আমরা এটা মুছে দিই। দেখো প্লাস পটাশিয়াম থায়োসায়ানাইড, এই যৌগটার নাম হলো পটাশিয়াম থায়োসায়ানাইড, এটা আমরা সবাই জানি। এটার সঙ্গে বিক্রিয়া করলে ফেরাস থায়োসায়ানাইড এবং ফেরিক আয়নের সঙ্গে পটাশিয়াম থায়োসায়ানাইড যদি বিক্রিয়া করি, ফেরিক থায়োসায়ানাইড পটাশিয়াম আয়ন, এটার বর্ণ হলো রক্ত লাল, এটা সেরকম বর্ণ নাই, বর্ণ সেরকম নেই। তো এই শনাক্তকরণটা দেখেও আমরা শনাক্ত করতে পারি ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি ফেরাস এবং রাকিব বা মেট্রিক বলেছো, তাহলে আমরা এই আলোচনা থেকে ফেরাস এবং ফেরিক আয়ন শনাক্তকরণ আমরা পড়াশোনা করতে পারলাম। আমরা তিনটা টেস্ট আমরা শিখেছি, এছাড়াও আরো একটা টেস্ট আছে,
হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে আবদুল্লাহ আবিদ সবুজ কে এসসিএম, এটার নাম কি? এটার নাম হলো পটাশিয়াম থায়োসায়ানেট। এই যৌগটার নাম হলো পটাশিয়াম থায়োসায়ানেট। একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন, এছাড়া আমরা তিনটা শনাক্তকরণ পড়াশোনা করলাম, এর বাইরে আরো একটা টেস্ট আমাদের আছে, এই টেস্টটা নিয়ে আমরা এখন কথা বলবো। সবাই তোমরা এটা, হ্যাঁ তাসনিমা তপা ঠিক বলেছো, পটাশিয়াম থায়োসায়ানেট। ইংলিশ ইংলিশটা এরকম, পটাশিয়াম থায়োসায়ানেট। এটাকে বলা হয় পটাশিয়াম থায়োসায়ানেট। দীপা সরকার, দীপা সরকার বলছে পটাশিয়াম থায়োসায়ানাইট, এটা হবে না, আমি বোর্ডে যেটা লিখেছি সেটা পটাশিয়াম থায়োসায়ানাইট টি, হ্যাঁ ডি না। দীপা সরকার তুমি আমার বোর্ডে দেখো কি লেখা আছে, পটাশিয়াম থায়োসায়ানাইট ট, ট হবে উচ্চারণ, এখানে ড উচ্চারণ হবে না। ওকে থ্যাংক ইউ, তোমরা এখন যে বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এর বাইরে আমাদের আর একটা টেস্ট আছে, ফেরাস ফেরিকের টেস্ট, সেটা আমরা এবার দেখাচ্ছি। অবশ্যই রাকিব আহমেদ, পটাশিয়াম থায়োসায়ানাইট অবশ্যই পয়জনাস, অবশ্যই এটা বিষাক্ত পদার্থ, এটা কখনো ভুল করে আমরা টেস্ট নেওয়া বা ঘ্রাণ নেওয়া এগুলো থেকে আমরা বিরত থাকব। এইসব পদার্থের ঘ্রাণ নিলে মানুষ মারাও যেতে পারে। এবার ফেরাসায়নের সঙ্গে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করে, ফেরাস হাইড্রক্সাইড অ্যামোনিয়াম আয়ন, এটা তৈরি হবে। ফেরাস হাইড্রক্সাইডের বর্ণ কেমন, এটার বর্ণ হলো সবুজ। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে ফেরিক আয়ন তৈরি হবে, এটার বর্ণ হলো বাদামি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চারটা শনাক্তকরণ দেখেছি,
ফেরাসফেরিক আয়নের ফেরাস ও ফেরিক আয়নের আমরা চারটা শনাক্তকরণ দেখেছি। রাহুল চৌধুরী বলছে, মানুষকে অজ্ঞান করার জন্য কি এটাই ব্যবহার করা হয়? না, অজ্ঞান করার জন্য অন্য রাসায়নিক পদার্থ আছে, এগুলো আমরা সেকেন্ড পেপারে পড়াবো। এগুলা তো এসব বিষয়গুলো তোমাদের এখন না জানলেও চলবে। অজ্ঞান করার জন্য আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হতো, কিন্তু ক্লোরোফর্মের কিছু সমস্যা থাকার কারণে ক্লোরোফর্ম ব্যবহারে কিছু বিষাক্ত পদার্থ পাওয়া যায় যাতে মানুষ মারা যায়, এই কারণে ক্লোরোফর্ম দিয়ে এখন মানুষকে অজ্ঞান করা হয় না। মানুষকে অজ্ঞান করার কাজে এখন অন্য কেমিক্যালস ব্যবহার করা হয়, যেটা নিয়ে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসে আমরা আলোচনা করব। তো পটাশিয়াম সায়ানাইড অজ্ঞান নেয়, এই সমস্ত পদার্থ যদি কেউ ইনহেলার হিসেবে নেয় বা এটা সরাসরি কেউ বডিতে ট্রিট করে, তাহলে মানুষ মারা যাবে। অতএব সবসময় রাসায়নিক পদার্থ কেমিক্যালস থেকে একটু দূরে থাকা প্রয়োজন যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। হ্যাঁ, এবার মনিমোর হক ঠিক বলেছে, ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মের স্ট্রাকচারটা কেমন আমরা সবাই জানি। ক্লোরোফর্মের স্ট্রাকচার CH3, এটা হলো ক্লোরোফর্মের স্ট্রাকচার। এখানে একটা কার্বন পরমাণুর সাথে একটা হাইড্রোজেন পরমাণু থাকে, আর তোমার তিনটা ক্লোরিন পরমাণু থাকে, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। ওকে, থ্যাংক ইউ। আমরা এ পর্যন্ত ফেরাস ও ফেরিক আয়ন কিভাবে শনাক্ত করা হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা তোমাদেরকে দু একটা আমরা এমসিকিউ দিতে পারি। দেখো কিভাবে এমসিকিউ দু চারটা হয়। আমি তাসমিমা তপা বলেছে, সলিবিলিটি কবে পড়াবেন? আমরা এই তো অতি শীঘ্রই সলিবিলিটি ক্লাস শুরু করব। অতি শীঘ্রই আমরা দ্রাব্যতা বিষয়টা শুরু করব। আমাদের শনাক্তকরণটা আর একটা ক্লাস লাগবে, শনাক্তকরণের আর একটা ক্লাস লাগবে। এই ক্লাসটা শেষ হলে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। এখন আমরা এই এমসিকিউটা কি হবে তোমরা দেখো।
দীপা সরকার, ইয়াসির আহমেদ, সামিয়া তাসনিম, জান্নাতুল ইসলাম, জুলকার নাইম, তাহলে এখানে আনসার হবে 1, 2, 3। তোমরা এগুলা লিখবে সবাই। মাহাদি হোসেন রুয়ান বলছে, এগুলা কেন লিখতেছো ভাই? এগুলা যদি না লেখো তাহলে তোমাদের তো পরে সমস্যা হবে, এরা অবশ্যই লিখতে হবে। যে যত বেশি লিখবে তার তত মনে থাকবে। আব্দুল্লাহ, সজীব, মাহাদি হোসেন, রোয়ান, আনসার দিয়েছো ডি। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আরফান জুম, এখন আমরা আর একটা এমসিকিউ দেই। আমরা যদি এরকম একটা কোশ্চেন দেই, আসিফ, মনিমুল হক, সবাই সঠিক বলছো। মনিমুল হক বলছে, বা চেষ্টা করলে হবে, তুমিও নিজেও চেষ্টা করতে হবে। দীপা সরকার, গাঢ় নীল হবে না, বাদামি হবে। এখানে আনসার হলো বাদামি, আনসার হলো বাদামি। যে বিক্রিয়াটা আমরা একটু আগেই করলাম, দেখো, ফেরিক আয়ন, পটাশিয়াম ফেরিসায়ানাইট,
এটা বর্ণ হলো বাদামি, যাদের সাউন্ড প্রবলেম, যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে তারা একটু অফ হয়ে আবার পুনরায় জয়েন করো, যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে তারা কেটে দিয়ে আবার জয়েন করো। সাবিকুন নাহার এবার বলেছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে আসিফ থ্যাংক ইউ। আমরা তাহলে এমসিকিউটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দু একটা সিকিউ নিয়ে আলোচনা করব। আমরা আমরা সিকিউ নিয়ে আলোচনা করবো সবাই। এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, এই এই কোশ্চেনটাই আমরা এখন প্রশ্ন থাকবে এখান থেকে যে এ টু প্লাস
ও এ থ্রি প্লাস আয়নের মধ্যে রাসায়নিক বিক্রিয়াজনিত পার্থক্য লিখো। রাসায়নিক বিক্রিয়াজনিত পার্থক্য লিখো। তোমাদেরকে চুপ করতে বলছি না, কলেজের ক্লাস নিচ্ছি। এ টু প্লাস ও থ্রি প্লাস আয়নের মধ্যে রাসায়নিক বিক্রিয়াজনিত পার্থক্য লিখুন। এরকম কোশ্চেন থাকলে, এটা 4 নম্বরের কোশ্চেন, তাহলে এবার আমরা যে আলোচনা করছি এই আলোচনার প্রেক্ষিতে আমরা দেখো যে এই কোশ্চেনটা করতে পারি। আমরা আজকে যে ক্লাসগুলো যে ক্লাসটা করেছি এটার উপর ভিত্তি করে আমরা এই সিকিউটা আমরা আলোচনা করতে পারি। এখন এখান থেকে খেয়াল করে দেখো যে এ মৌলের বহিঃস্থ স্তরের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নিম্নরূপ: এন এর মান 4, এন এর মান 0, এম এর মান 0, এস এর মান ±½। এই তথ্য থেকে আমরা কি লিখতে পারি? দেখো এন এর মান 4, এই জন্য আমরা 4 লিখেছি, এল এর মান 0, এই জন্য আমরা এস লিখেছি। এখানে ±½ মানে দুটো ইলেকট্রন আছে, এই কারণে আমরা এস টু লিখেছি, 4s2। এরপরে পরেরটা দেখো যে এন এর মান 3, এই কারণে আমরা 3 লিখেছি। তারপরে এল এর মান 2, এলিমেন্ট 2, এই জন্য আমরা এখানে ডি লিখেছি। প্লাস হাফ, এখানে দেখো +2 +1 0 -1 -2, তার মানে হলো যে ডি অরবিটাল 5টায় আছে। এখানে ডি অরবিটাল এবং এম এর মান 5টা দেওয়া, এর অর্থ হলো ডি অরবিটাল 5টায় আছে আমাদের। আর এখানে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা দেখো 4টা +½ মানে 4টা একমুখী স্পিনে আছে, আর ±½ মানে একটা আছে যুগ্ম। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা? 4 আর 2 6, টোটাল 6টা ইলেকট্রন আছে, এই জন্য আমরা এখানে 3d6 লিখলাম। তাহলে আমাদের এখানে যে কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে, যে বিন্যাসটা দেওয়া আছে, এই বিন্যাসটাই আমরা দেখতে পাচ্ছি যে বাইরের সেলে আছে হলো 4s2 3d6, বাইরের সেলে এটা দেওয়া আছে। বাইরের সেলে দেওয়া আছে 4s2 3d6। এখন আমরা যদি সামনের বিন্যাস গুলি লিখি তাহলে আমরা দেখতে পাবো এই মৌলটা হলো আয়রন। আয়রন মৌলে বাইরের সেলে 4s2 3d6 বিন্যাস থাকে। এটা আমরা যখন ইলেকট্রন বিন্যাস করেছি তখন আমরা নিজেরাও করেছি, তোমরা নিজেরাও এখন বলতে পারছো যে এটা আয়রন হবে। ওকে, থ্যাংক ইউ। এর সামনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস গুলো লিখে দেই, 1s2 2s2 2p6, 3s2 3p6, 4s2 3d6, দেখো ভালোভাবে টোটাল ইলেকট্রন কয়টা হয়। টোটাল ইলেকট্রন 26টা হয়, এবং 26টা ইলেকট্রন কার? আয়রনের। আমরা সবাই এখান থেকে বলতে পারবো যে এ মৌলটা স্বাভাবিকভাবে আয়রন হবে। এখন যেহেতু আমরা নির্ণয় করে ফেলেছি যে এ মৌলটা আয়রন হবে,
এখন আমাদের প্রশ্নটা আছে যে ফেরাস ও ফেরিক এ টু প্লাস এবং এ থ্রি প্লাস, তার মানে ফেরাস ও ফেরিক আয়নের মধ্যে রাসায়নিক বিক্রিয়া জনিত পার্থক্য লিখো। তাহলে ফেরাস ও ফেরিক আয়নের মধ্যে রাসায়নিক বিক্রিয়া জনিত পার্থক্য লিখতে হবে, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম যে ফেরাস এবং ফেরিক আয়নের মধ্যে কতগুলো পার্থক্য হতে পারে। আমরা আজকে চার ধরনের পার্থক্য দেখিয়েছি ফেরাস ও ফেরিক আয়নের মধ্যে। তোমরা এখন এটা লেখা প্র্যাকটিস করবে, কিভাবে আনসার লিখতে হয় এই বিষয়টা আমরা গত ক্লাসে লিখে দিয়েছি তোমাদেরকে। এবি আকাশ, আকাশের এর আগে ক্লাসে আমি দেখি নাই, আজকে প্রথম ক্লাসে এসছো, যার জন্য তোমার কাছে এটা কঠিন লাগছে। কোয়ান্টাম সংখ্যাটা এর আগে দুটো ক্লাস আমরা নিয়েছি কোয়ান্টাম সংখ্যার উপরে, যে এন এর মান 4 এই জন্য 4, এল এর মান 0 এই জন্য এস অরবিটাল, আর প্লাস মাইনাস হাফ মান দুইটা ইলেকট্রন এই জন্য 4s2, আর ডি অরবিটাল দেখো এন এর মান 3 এই জন্য হলো 3, আর এল এর মান 2 মানে ডি অরবিটাল, আর ইলেকট্রন সংখ্যা দেখো এখানে 4টা প্লাস হাফ এবং প্লাস মাইনাস হাফ, টোটাল ইলেকট্রন 6টা এই জন্য 3d6। তাহলে বাইরের ইলেকট্রন বিন্যাস যদি লেখা যায় তাহলে টোটাল ইলেকট্রন দাঁড়ায় 26টা, এবং মৌলটা আমরা বুঝতে পারবো এটা আয়রন। হ্যাঁ আসিফ, আসিফ তুমি ঠিক বলছো যে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে পারি, আবার ইলেকট্রন বিন্যাস দেখে কোয়ান্টাম সংখ্যা লিখতে পারি, দ্যাট মিন্স উল্টো। আমাদের একজন প্রশ্ন করছেন কিরণ হোসেন যে কোয়ান্টাম সংখ্যাটা আরেকবার ক্লিয়ার করে দেন। হ্যাঁ ওকে, ভালোভাবে কথাগুলো শুনো, যে কোয়ান্টাম সংখ্যার ক্লাস ঠিক মতো করছো তা সে ক্লিয়ার বুঝতে পারবে। হ্যাঁ কোয়ান্টাম সংখ্যার ক্লাসে তোমাদের হয়তো একটু দুর্বলতা আছে, আমি তারপরে আবার একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এন এর মান 4 মানে হলো চতুর্থ স্তর, এটা মাথায় রাখতে হবে আগে। তারপরে এল এর মান 0 মানে এস অরবিটাল, এস অরবিটাল, আর এখানে প্লাস মাইনাস হাফ মানে দুটা ইলেকট্রন আছে, এই কারণে আমরা 4s2 লিখি। আচ্ছা এরপরে আছে এন এর মান 3, তারপরে আছে এল এর মান 2, এল এর মান 2 মানে ডি অরবিটাল, আর এখানে ইলেকট্রন আছে 4 5 এবং 6, টোটাল 6টা ইলেকট্রন 3d6, এই হলো বিন্যাস। এবং এই বিন্যাসটা কোন মৌলের হতে পারে আমরা ইলেকট্রন এবার, হ্যাঁ ওকে এবার বুঝতে পারছো, থ্যাংক ইউ দীপা সরকার, বুঝতে পারছো আনা পারিফ, ক্লিয়ার ওকে থ্যাংক ইউ। তাহলে এখন বাইরের ইলেকট্রন বিন্যাস গুলো যদি আমরা লিখি, এবার সামনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখে দেই তাহলে আমরা বুঝতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, টোটাল ইলেকট্রন হলো 26টা, টোটাল ইলেকট্রন 26টা কার হয়, আয়রনের, তার মৌলটা আয়রন, এভাবে আমরা বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের ক্লাস টাইম শেষ, তোমরা আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমরা আর একটা ক্লাস নিব শনাক্তকরণের, শনাক্তকরণের উপরে ক্লাস শেষ হলে তখন আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের এরপরে আর একটা ক্লাস আছে, কারণে আমি ক্লাস শেষ করে দিলাম, আমার নেক্সট ক্লাস আগামী বুধবার দুপুর 12টায়, তোমরা সবাই উপস্থিত থাকবে। আজকে তোমাদের সবার উপস্থিতির জন্য ধন্যবাদ, ওকে সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।